Krishna, Krishna,
श्री भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवान ज्ञान प्रदाता श्री भगवान सेवा अधिकार प्रदान करी गुरुपाद पद्म मित्तला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट शिल प्रभुपा भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय पूर्व आचार्य एवं वर्तमान आचार्य सकल सिपात पद्म प्रणत हुई तादेर आहित की कृपा प्रार्थना सभा उपस्थित আমার সতীর্থ ভক্তি সর্বস্ব সাধু মহারাজ তথা বৈষ্ণববৃন্দ বৈষ্ণবী বৃন্দ মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ সকলে আমার প্রতি প্রসন্ন হই আজকে এই মহতি ধর্মসভা শ্রীমদ ভাগবত সভা আলোচ্য বিষয় আমাদের বিশ্বম্বর দাস ব্রহ্মচারী তাকে যে একটা প্রশ্ন করেছিল সেই প্রশ্নটাকে নিয়ে স্থির করে দিয়েছি যদি যখন মহাপ্রভু ছিলেন তখন কিভাবে ধর্মীয় আচরণ করা হতো মহাপ্রভু আদর্শে কিভাবে সমাজ চলত আর সেই মহাপ্রভু আদর্শ নামে এখন কি চলছে যাই হোক এই হচ্ছে কথা কথার আগে এইখানে যে পুলিশ থানা এসপি না অফিসার ইনচার্জ যাকে বলো ওসি নামটা ভুলে গেছি যেভাবে কথা বলে গেলেন সত্যি ভালো হবে সর্বক্ষণ সেবার মধ্যে ইম্প্রেসিভ এক্সপ্রেশন এটা হওয়া উচিত আজ শাসন ব্যবস্থায় যদি ঠিক না থাকে সমাজ ঠিক থাকবে না তিনি বললেন যারা মাদক দ্রব্য পান করেন অতি অবশ্যই খাওয়াবে এটাও খুব ইম্প্রেসিভ এক্সপ্রেশন রিয়ালিটি মেক সোসাইটি বিউটি দিস রিয়ালিটি মানে এর বাস্তবটা যদি হয় সোসাইটি সত্যিকারে সুন্দর হবে সমাজটা সুন্দর হবে আজকে বর্তমান যে সমাজ ভারতবর্ষে তো চোখ ফেরানো যায় না বাংলাদেশে এসে এটা শুনে আমার খুব ভালো লাগে যেজন্য আমি আমার বক্তব্যের আগে এটা বলছি এটা ওসিকে শোনানোর জন্য বলছি না এটা সমস্ত জগতের প্রশাসনকে বলছে কেন আজ জগৎ মাদক দ্রব্যে ভরে গেছে মাদকতায় চলছে সমাজের নিয়মকে বিকৃত করছে আর সমাজ বিশৃঙ্খলায় ভরে যাচ্ছে এই জন্য আমরা সকলেই চাই এই ধরনের ওসি প্রত্যেকটা থানায় থানায় যেন আমিও চাই ভারতবর্ষে এই ধরনের ওসি এসপি ডিজি আইজি সকলে যেন
আমার বন্ধু ওয়েস্ট বেঙ্গলে ডিজি ছিল গতবারে, ডিপি তারানি, আইজি গৌরব দত্ত, এরা আমার সব বন্ধু ছিল। তো যাই হোক, ওদের ব্যবহার ভালো, কিন্তু অন্যান্য জায়গায় সব বন্ধু তো যাও। এখন বক্তব্য ফিরে আসে, চৈতন্য মহাপ্রভুর সময় সমাজের পরিস্থিতি কিরম ছিল, সমাজটা যেমন অন্ধকার আর আলো নিয়ে দিন রাত্রি হয়, সমাজটাও হয় সুখ আর দুঃখ নিয়ে, অসুখ আর সুরকে নিয়ে। অসুর মানে যারা আসলিক প্রবৃত্তি জাতীয়, সুর মানে যেমন দেব দেবী জাতীয়, দেব দেবীর কাছে গিয়ে চাইলে ভালো করে দেয়। অসুররা কি করে? লুটে নেয়। তো চৈতন্য মহাপ্রভুর সময় দেখা যায় অনেক সব ছিল, তার মধ্যে আমি একটা বলছি, নাম হচ্ছে চাপাল গোপাল। নাম হচ্ছে সকলেই শুনেছেন চাপাল গোপাল কিরকম ছিল। চাপাল গোপাল ছিল তান্ত্রিক, ইন্দ্রজাল সৃষ্টি করে সমাজের মানুষকে বিশেষ করে মহিলাদিগকে ভাওতা দিয়ে, ভাওতা কথা বোঝেন, ভাওতা মানে ভড়কিয়ে বোকা বানিয়ে সে ইন্দ্র তৃপ্তি করত। জানবেন ভগবান কখন আসে, ভগবান শ্রীমদ ভগবদ গীতা বলছেন, যদা যদা হি ধর্মস্বর গ্লানি ভবতি ভারত অভ্যুর্থনম অধর্মস্য তদত মনম সৃজম্যহম। আবার বলছেন, পরিত্রাণায় সাধুনা বিনাশ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে যখন যখন সমাজে ধর্মের গ্লানি হয় তখন ভগবান সমাজে কে সমাজের মধ্যে ধর্ম সংস্থাপন করার জন্য আসেন। আবার বলছেন, পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ মানে কার কাছ থেকে? দুষ্কৃতকারীদের কাছ থেকে। বিনাশাচ দুষ্কৃতম, যারা দুষ্কৃতকারী, যারা সমাজের নিয়মকে বেনিয়ম করে সমাজ চালাতে চায় তাদেরকে বলা দুষ্কৃত, তাদেরকে বিনাশ করতে চায়। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে তিনি অবতীর্ণ হন। তাহলে কলিযুগ, কলিযুগ তো আসবে কলকি, তাহলে কি চৈতন্য মহাপ্রভু উনি কি ভগবান নন? তাহলে কলকি অবতারে এখন আসে নাই? প্রশ্ন আসতে পারে। বলছেন না এই কলিযুগে কলকি অবতার আসবে না, কোন কলিযুগে? ব্রহ্মা একদিন, একদিনের মধ্যে সাত নম্বর মন্মন্তরে, সপ্তম মন্মন্তরে, অষ্টবিংশ চতুর্যুগে, কলিযুগে কলকি অবতার হবে না। যদি কেউ বলে থাকে হবে, সে ভর্তার চাপ মানে ভুল হয়েছে।
ব্রহ্মার একদিন মানে কত জানেন? ব্রহ্মার একদিন মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটে যুগকে এক করলে হয় একটা চতুর্যুগ। এইভাবে একাত্তর চতুর্যুগে হয় একটা মন্মন্ত মনুরাজত্বকাল। চোদ্দ মন্মন্তরে হয় ব্রহ্মার একদিন, এই জন্য বললাম সপ্তম মন্মন্তরের আঠাশ নম্বর চতুর্যুগে এটা কলিযুগ। আগে ছিল দ্বাপর যুগ, সেখানে ভগবান কৃষ্ণ মানে বৃন্দাবন কৃষ্ণ এসেছিলেন, অন্যান্য মন্মন্তরের চতুর্যুগে যে কৃষ্ণ এসেছে অবতার কৃষ্ণ, দ্বারকা কৃষ্ণ। কিন্তু এই আঠাশ নম্বর চতুর্যুগের সপ্তম মন্মন্তরের আঠাশ নম্বর চতুর্যুগের যে কৃষ্ণ আসেন দ্বাপর যুগে, সেটা হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ। আর সেই দ্বাপর যুগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে কলিযুগ আসেন সেই কৃষ্ণ অবতরী চৈতন্য ভূষণ, সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভুর তিনি আসেন। তাহলে প্রমাণ হলো কি? চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ তিনি এসে গেছেন, আর কলকি অবতার আসবে না। তিনি কি প্রচার করলেন? প্রশ্ন এটা, তিনি কি প্রচার করলেন, তিনি কি দিলেন, এই বিচারটা সকলকে করতে হবে। তিনি দিতে এসেছিলেন প্রেম, কোন প্রেম? দেখুন, যে দর্শনটা ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের সকলের জন্য দিয়েছেন, দেখুন আমি কোন ধর্মকে বলছি না, সকলের জন্য। এই দর্শনের চর্চা বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে, শুধু ভারতবর্ষ বাংলাদেশ নয়, হচ্ছে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে, যেখানে যেখানে সাংস্কৃতিক বিভাগ রয়েছে সেখানে এই মহাপ্রভুর দর্শন নিয়ে আলোচনা হয়। শুধু হয়তো ভাববেন যে আমি এটা আমার কথা বলার মতো বলছি, কিন্তু তার নয়। আমি চার্চে গেছি, বিভিন্ন চার্চে গিয়ে কথা বলি, গির্জার চার্চে, গির্জা বলেন, বিভিন্ন গির্জায় গিয়ে কথা বলি, সেই কথা সেখানে গিয়ে দেখি তারা সব কীর্তন করে এই মহামন্ত্র, নমর শ্যাম সং, নমর মানে কোনো মন্দ গান নয়, কোনো মন্দ গান নয়, সব শুভ গান, বাংলা বললে নয়। তো ভগবান এমন একটা গান দিয়ে গেলেন যে গানটা বলটাকে করলেই সব শুভ হয়ে যাবে। সে কি গান? জ্ঞান না, গান। কি গান? হরে কৃষ্ণ মহামন্ত্র। করলে কি হবে? প্রশ্ন আসতে পারে। বলছেন এটা করলে, পুরাণ বলছেন, পুরাণ বলছে এটা করলে কি হয়? পরিষ্কার বলছেন, বর্তমানাশ্চ মানে এখন যেটা হচ্ছে, ইয়ত পাপং যেটা পাপ করছি বর্তমান, হাঁটতে চলতে ফিরতে অনেক জীবাত্মা মাটিতে আছে, পিমড়ে ছোট ছোট পোকামাকড় মেরে ফেলছি কিনা, আমি যা জন্ম যখন দিই না একটু মারবার অধিকার আমার নেই, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন এটা মারার অধিকার কারণে, কিন্তু মেরে চলতে ফিরতে এটা অজান্তে মরে যাচ্ছে, মারতে হচ্ছে মানে আমরা ইচ্ছা করে মারছি না, কিন্তু মরে যাচ্ছে আমাদের দ্বারা পাপ হচ্ছে, এটা হচ্ছে বর্তমান। ইয়ৎ পাপং
যে তার পাপ করছে, ইয়াদহুতাম যেটা অতীতে করে এসছে সব জমা হয়ে গেছে, অতীত বর্তমান নিয়ে জমে এক পাপের নাশ জমা হয়ে গেছে। পাপ শব্দ একটু খারাপ শব্দ, মন্দ কর্ম। বিদেশে গিয়ে সিন মানে, সিন মানে পাপ, এই সিন শব্দটা ব্যবহার করলে ওরা নাচ নাচছে, এ কি কথা বলে দে বাবা, সিন সিন সিন, এই জন্য ব্যবহার করে আমরা ব্যাড কর্ম, ব্যাড কর্ম, সেটা বাংলা করলে হয় মন্দ কর্ম, মন্দ ক্রিয়াকলাপ, যেটা অপরকে উদ্বেগ দেয়, সে মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক, যেটা অপরকে অপরের উদ্বেগ দেয় তাকে বলা হয় মন্দ কর্ম। এই মন্দ কর্ম কর্মফল আমার আমাদেরকে নিয়ে যায় কোথায়, ভবিষ্যৎ কর্মের, কারণ কর্মের ফল তার দিকে টানে। যদি আপনি কপট হন, যদি আপনি কপট হন, দেখবেন সাপ কিভাবে চলে, সাপ সোজা চলে, সোজা চলে যায় না এঁকে মেঁকে চলে, কিভাবে চলে বলুন না, কপট লোক কিভাবে চলে, এঁকে মেঁকে না সোজা, কথা বলার ভঙ্গিটা কি দেখো, মুখে একটা বলছে মিষ্টি কথা আর ভেতরে একটা ঢুকে আছে এক না বিষাক্ত সাপের ফোনা, হয় কিনা। তো এই ধরনের স্বভাব নিয়ে যদি চলেন, কর্মের ফল আপনাকে কপট, কপটতার জন্য গভীর জঙ্গলে বিষাক্ত সাপ রূপে জন্ম দেবে, কর্মের ফল ছাড়বে না। যদি নির্লজ্জ হন, লজ্জাহীন, তাহলে কি হবে, সেখানে বলছে লজ্জাহীন হলে গাছ হতে হবে। নলকুবের মণিগ্রীবের কথা মনে আছে কি, কুবের মানে স্বর্গরাজ্যের অর্থমন্ত্রীর দুই ছেলে, কুবের হচ্ছে স্বর্গরাজ্যের অর্থমন্ত্রীর দুটো ছেলে, তার নাম নলকুবের আর মণিগ্রীব, তারা অপ্সরাদের নিয়ে সরোবরে সমরাস পণ করে বিবস্ত্র অবস্থায় রঙ্গলীলা করছে। নারদ এসে গেলেন, নারদকে দেখে অপ্সরাগণ লজ্জা নিবারণের জন্য বস্ত্র দিয়ে তাদের প্রাইভেট পার্ট ঢাকতে লাগলেন, কিন্তু ওই দুই বেটা নলকর মণিগ্রী তারা একদম নির্লজ্জের দাঁড়িয়ে রইল। তখন নারদ, হে মূর্খ, তুই নির্লজ্জ, তো অভিশাপ দিচ্ছি, তুই বৃক্ষ যদি প্রাপ্ত হয়ে যা, বৃক্ষ মানে গাছ, কেন নির্লজ্জ হ, তাদের জন্ম হবে গাছ, গাছ হতেই হবে। যখন টনল টনবন পর্যন্ত অভিশাপ পেয়ে গেল, তখন হুঁশ এলো, আরে আমাকে গাছ জন্ম হতে হবে, হে মুনিবা আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিন, অভিশাপ হয়ে গেছে, মুক্ত করার উপায় নেই, আমাকে হতেই হবে। হ্যাঁ তোমার যে অন্য অভিনয় করছো, আমি তোমার একটা উপায় বলে দিচ্ছি, কি উপায়, অচিরেই দ্বাপর যুগ ভগবান আসবেন, ভগবানের খামার বাড়িতে তোমাদের জন্ম হবে, তোমাদের নাম হবে জমলার্জুন বৃক্ষ, আর সেই সময় ভগবান তোমার ভগবানের পাদস্পর্শে তোমাদের অভিশাপ মুক্ত হবে, তোমরা তোমাদের সে পূর্ব অবস্থা ফিরে পাবে, দেবতাদের দেহ ফিরে পাবে। দেখুন কর্মের ফল কাউকে ছাড়বে না, সাবধান,
জানাম জেনাম আছি, ভালোইতে আছি, আর কি হবে। মানুষকে ভগবান বুদ্ধি দিয়েছে, এ বুদ্ধি দিয়ে বুদ্ধিমানের মতো চলতে হবে। দেখুন, আমি একটু আগে বলছিলাম বা প্রত্যেক সভাতে বলি, আমি আমরা মানুষ, মানুষের পরিচয়টা কোথায় রেখেছি? আমরা যে আচরণটা করি, আচরণটা সত্যিকারে কি মানুষের মতো? মানুষ শব্দটাকে যদি ব্যাখ্যা করা যায়, দুটো শব্দ মিলে একটা শব্দ হয়েছে, মান আর হুঁশ। মানটা ভালো করে দেখি, আমি একটা প্রফেসর, আমি একটা আচার্য, আমি একটা লয়ার, আমি ডাক্তার, হোয়াট এভার ডেফিনেশন, যেটা যাই হোক, আমার যে উপাধি সব আছে, সে বড় করে হুঁশটা রাখি না, আর হুঁশ রাখি না বলেই আমাদের কর্মফল আমাদেরকে নানা দিকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু এই মানুষ জন্মটাই এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য। কেন বলছি, মানুষকে ভগবান কোন স্বভাব দেয় না, কেউ বলতে পারবে না সকলের স্বভাব এক। এখানে দেখুন না, কেউ তেতো খেতে ভালোবাসে, কেউ মিষ্টি খেতে ভালোবাসে, কেউ ঝাল খেতে ভালোবাসে, এইখানে হয় কিনা? একটু দূরে চলে যান, একটু দূরে চলে যান, বিভিন্ন কন্টিনেন্ট চলে যান, মানে বিভিন্ন মহাদেশ চলে যান, দেখবেন ফিজিওলজিক্যালি শরীরের গঠনগত দিক থেকে সব মানুষ এক, কিন্তু তাদের খাদ্যাভ্যাস আলাদা আলাদা। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, একসময় আমি আফ্রিকার জঙ্গলে গিয়েছি, একসময় গিয়েছি, মানে যায় আফ্রিকার শহরে থাকি, একসময় জঙ্গলে গেছে, জল পড়েছে, জল পড়ার পরে যে পোকা জানেন দেখেন, তা পোকার নামটা কি বদল পোকা বলে না, কি বলে, রুইয়ের রুই পোকা আছে না, রুই পোকার পাক নাম দিয়ে গেলে কি বলে, বদল পোকা বলে না, উই পোকা বলে। আচ্ছা, উই পোকা পাক না হলে কি বলেন, বদল পোকা বলেন, রুই পোকা বলেন, কোনটা বলেন? তো যাই হোক, উই পোকা, উই পোকা উঠছে জল পড়া পরে, আর একজন আফ্রিকান কালো নিগ্রো আফ্রিকান খাদ্যাভ্যাস তারপরে ভাষার তফাৎ, তারপরে সংস্কৃতির তফাৎ। বিভিন্ন তফাত রয়েছে, কেন যারা পশুদের তো কোনো তফাত নেই, গরু যে এখানে থাকে, আমেরিকার গরু, অস্ট্রেলিয়ান গরু, যত রকমের ইউরোপের গরু, রাশিয়ার গরু, সব একই স্বভাবে, খাদ্যতে সবেতে একই আছে। আমাদের তো ভাত কেন হল, আমাদেরকে ভগবান স্বভাব দিয়ে পাঠায়নি, যে স্বভাবটা পেয়েছি কোথায়, সঙ্গের প্রভাবে, যেখানে যা সঙ্গ করেছি সেটা স্বভাব করেছি। যাই হোক, এখন এই মানুষ দেহ পেয়েছি, এমন একটা সঙ্গ করতে হবে
যে সঙ্গ আমাদেরকে এই জগতের আসক্তি কাটিয়ে দেবে, কারণ যেখানে আসক্তি সেখানে বারবার ফিরে আসতে হবে। কথাটা বিশ্বাস করেন নাকি? আপনারা এখানে বসে আছেন, যদি বলা যায় এই শেরপুর থানার সামনে মাটির তলা থেকে 5 কিলো করে চায়ের সোনা উঠছে, সোনা ডেলা উঠছে শেরপুর থানা। কতক্ষণ? 10 মিনিট রাখতে লাগবে নাকি? আর বাংলাদেশ সরকার হাসিনা বলল ঠিক আছে সোনা গুনো, এখন থেকে 1 ঘন্টা পর্যন্ত যত লোক পারে নিয়ে নি তাদের হয়ে যাবে, 1 ঘন্টা পর থেকে যত উঠবে সব সরকার কায়েম করে দেবে। তাহলে আপনি এখানে এখন 8টা বাজে, 8:10 বাজে খবরটা পেলেন, 9টায় নেওয়া বন্ধ হবে, আপনি থাকবেন না চলে যাবেন। এখানে জানেন হরিনাম সব থেকে বড় নাম, সব থেকে বড় ধন, তাহলে এখানে থাকবেন না চলে যাবেন, যেন থাকবেন না চলে যাবেন। এক একটা সোনার ওজন প্রায় 50 কিলো সোনা, থাকবেন না চলে যাবেন বলুন না বাবা, সবাই চলে যাবে, কেন আসক্তি আছে, বুঝতে পারবেন আসক্তি ওখানে চলে যাবেন। তাহলে মরবার সময় যে আসক্তি নিয়ে মরবেন তো কোথায় যাবেন? মরবার সময় যদি কুকুরের আসক্তি থাকে কুকুর হবেন কিনা? ভরত মহারাজ তিনি একটা বড় মহান ধার্মিক রাজা ছিলেন, মরবার সময় তিনি হরিণের চিন্তা করতে, হরিণ শাবক মানে হরিণের বাচ্চা চিন্তা করতে মনে ছিলেন, তার জন্ম হয়েছিল কিছু হরিণের জন্ম হয়েছিল। এজন্য সময় এমন করতে হবে আমার আসক্তি যে পাল্টে যায়। এখন আসক্তি পড়ে আছে কোথায়? ভৌতিক জগতের লাভ পূজা প্রতিষ্ঠা, এই ভৌতিক জগতে লাভ প্রজা প্রতিষ্ঠান আসক্তিকে লাগাতে হবে ভগবানের পাদ পদ্ম সেবা। কেন? সকলের গতি ওখানে, সকল এসেছে, প্রত্যেকটা জীব এসেছে ওখান থেকে, এ জগতে এসেছি দুঃখ, এই দুঃখের জগতে এসেছি, এখানে আসলে দুঃখ পেতেই হবে। আর ভগবানের জগৎ, ভগবানের পাদপ, ভগবানের ধাম, ভগবানের সঙ্গে থেকে সেবা করা, ভগবানের লাভ, এটাই হচ্ছে আমাদের দর্শন। এই দর্শনটা চৈতন্য মহাপ্রভু দিতে এসেছিলেন, যখন দিতে এসেছিলেন তখন সেখানে ছিল চাপাল গোপাল তান্ত্রিক, সকলকে ভালোতা দিচ্ছে মানে ভুল বোঝাচ্ছে, সকলের হৃদয়ের দুর্বলতা সুযোগ নিয়ে যত রকমের পাঠবে তান্ত্রিক, এটাই করে তান্ত্রিকরা। আমার থেকে সমস্ত কথা জেনে নিল, তারপর ভক্তা দিয়ে এটা করতে হবে এত টাকা, ওটা করতে হবে এত টাকা, ওকে বশীকরণ করবে, এই ধরনের সব কার্যক্রম। আরে ভগবানের নামে, শুদ্ধ নামে তন্ত্র কাজ করে না, জোর গলায় বলতে পারে। তাই ভগবানের নাম হচ্ছে, ভগবানের নাম হচ্ছে প্রেম। এই প্রেম প্রচার ভগবান করলেন, কি আচরণ করলেন? দৈন্যে দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হল কর নাম সংকীর্তন। তার দৈন্য দীনতা যাকে চৈতন্য মহাপ্রভু তার শিষ্যাষ্টকে বললেন তৃণাদপে সমীচীন, তৃণাদপে শুনেছে না,
একটা ঘাসের দেখো আরো তৈন্য হয়ে থাকতে হবে। ঘাস বাড়িয়ে দিলে চলে গেল, আবার খাড়া হয়ে গেল, কিন্তু বলছেন এখন মারিয়ে দিয়ে চলে গেল, অটল থাকে। মানে সম্পূর্ণ ভগবানের সাধনা। হে ভগবান, রাখবি মা রবি যদি ইচ্ছা তো হারা, এই ভাব ভাব নিয়ে থাকবে সকলের জন্য। মহাপুরুষ বলেন না শুধু এমনি বলেন, শুধু অমুক লোকের জন্য হবে না, সকলের জন্য। যারা শক্তি করে এই জগতের আসক্তি কাটিয়ে ভগবানের জগতে আসক্তি গঠন করে ভগবানের জগতে ফিরে যেতে চান, তাদেরকে সভার প্রতিষ্ঠিত দৈন তৃণাদপে শুনেছে না, সহিষ্ণু পালন হতে হবে। আমরা ধারণা নেই, বিদেশে গেলে দেখেন, মানে সব আমি সন্ন্যাসী সবাই এক, সবাই এক। সবাই বলে যে এটা কি আমরা কি ড্রেস, ইউ আর ওয়ারিং স্ট্রেঞ্জ ড্রেস, তোমার পোশাকটা আশ্চর্য ধরনের পোশাক। আবার কেউ বলে ও লাভলি কালার, সুন্দর, হ্যাঁ একটা ভালোবাসার রং, যে যেরকম আমরা দেখছি। যেমন একটা ফুল ফুটে আছে, ফুলটা যদি সায়েন্টিস্ট দেখে সে বলবে কুঙ্কেশর গর্ভকেশর এসব গুলো দেখবে। এই রংটা লাল হলো কেন, সূর্য থেকে লাল রংটা ও অ্যাবজর্ব করছে, মানে গ্রহণ করছে, যেন এই রংটা লাল হয়ে গেল। ওই একই ফুলটা যদি একটা মানে প্রেমিক প্রেমিকা দেখে, বর্তমান যুগে যে প্রেমিক প্রেমিকা বলে না, ছেলে মেয়ে ভালোবাসে, তো একটা ছেলে যদি দেখে ও এই ফুলটা নিয়ে আমার আমার পিয়ার খোপাগি কত সুন্দর না, একই ফুল বিভিন্ন চিন্তা না। আমার ওই ফুলটা যদি দেখে একটা ভক্ত দেখে সুন্দর ফুল, তা নিয়ে ভগবানের চরণ লাগাতে পারি, ভগবান চরণ আসবো। দেখুন একই ফুল বিভিন্ন রকমের চিন্তা না, কেন সঙ্গের প্রভাব। সহিষ্ণু পরায়ণ হতে বললেন ভগবান। তাহলে বলুন যে এই দুনিয়াতে যদি দৈন্যতা হয় সময় সহিষ্ণু পরায়ণ হন, তাহলে তো ভালো না খারাপ বলুন, সমাজে শান্তি আনবে না অশান্তি আনবে বলুন না বাবা, বলুন সকলে। আমরা বাংলা জানেন না নাকি, দীনতা আর সহিষ্ণু পরায়ণতা, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলায়, শুকাইয়া মইলে কারে পানি না মাগায়, যেই যে মাগায় তারে দেয় আপন ধন। দেখো বৃক্ষকে মানে গাছকে যদি কেটে দেয়, গাছ আপনাকে বলবে না কাটছো কেন, বলে গাছকে যদি আপনি জল না দেন শুকিয়ে মরে গেল বলবে, জল না বলবে, আবার ফলও দেবে সমর্থন দেবে, ফল দেয় কিনা সেই ধরনের। ওপরে আমাকে হিংসা করে আমি হিংসা করবো, হয় নাকি হবে, কুকুর কামড়েছে আমি যদি ঘুরে কুকুরকে কামড়া আসলে কি বুদ্ধিমানের কাজ না বোকামির কাজ, কোনটা বুদ্ধিমানের কাজ হচ্ছে কুকুর কামড়েছে আমাকে হসপিটাল যেতে হবে, নারীর পাশে ইঞ্জেকশন না কেউ নারী না নারীর পাশে ইঞ্জেকশন নিতে হবে, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কুকুর কামড়েছে বলে আমিও কামড়াবো, এটা মানুষত্বের পরিচয়। তা আমরা মানুষ মানুষ হয়ে যদি পরস্পর হিংসা প্রবৃত্ত হয়ে যায়, তাহলে কি সমাজ শান্ত হবে না অশান্ত হবে, কোনটা বলুন? আপনারা করেন নাকি টিট ফর ট্যাট নীতি নেন নাকি, টিট ফর ট্যাট নীতি আছে নাকি,
বলা আছে না, বাংলা আছে না, যেমন কুকুর তেমন মুগুর। হ্যাঁ দেখুন, সত্যিকার স্বভাবকে পাল্টাতে গেলে চৈতন্য মহাপ্রভুর যে স্বভাব তিনি করে গেছেন, যে দিয়ে গেছেন, সেটাকে প্রতিষ্ঠিত হতে হবে। লোক দেখানো কতগুলো কথা মহাপ্রভুর কথা নিয়ে ব্যবসা করলে কখনো স্বভাব পরিবর্তন হবে না। তারপরে বললেন অমানি লাভ পূজা প্রতিষ্ঠা ছেড়ে দিয়ে সকলকে সম্মান দেয়। তারপরে শব্দ বললেন মানবীন অমানীন মানবীন দৈন্যে দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন। সংস্কৃত একটা বাংলা, মানবে না সকলকে সম্মান দিতে হবে। আমি সন্ন্যাসী হয়ে গেছি, আচার্য হয়েছি, আমি ডাক্তার হয়ে গেছি, মুক্তার হয়ে গেছি, নানা রকমের সব পদ পেয়ে গেছি, আর সবাইকে পায়ে মাথায় পা দিয়ে চলবে এটা বিচার না, মানুষের বিচার না। সকলেই ভগবানের দাস, এই দৃষ্টি দেখতে হবে, প্রতিটা মানুষকে প্রতিটা জীবকে দেখতে হবে। এই জন্য বৈষ্ণবরা জীব হত্যা করে না, কিন্তু বাঁচতে গেলে তো করতে হয়। ফলটাও তো জীব, পাতাটাও জীব, ফুলটাও জীব, জল খা জলের মতো অনেক জীব রয়েছে, দুধে দুধের মতো জীব রয়েছে, খাচ্ছি কেন? ভগবান বলছে আমাকে দাও, ভগবান বলছেন আমাকে দাও। কোন বললো পত্রাঙ্গ পুষ্পাঙ্গ ফলাঙ্গ তোয়ম, এগুলো তো বৈষ্ণব দেয় নাকি? কোন বৈষ্ণব মন্দিরে মাংসটা দেখেছেন যেগুলো ভগবানকে লাগানো যাবে সেগুলো দেয় না? পেঁয়াজ ভগবানের দেওয়া যায় না, কেন? পেঁয়াজ রসুন মুসুর ডাল, লাল লাল মুসুর ডাল ভগবানকে লাগানো যায় না, কেন যায় না? এক ঋষি মণ্ডব ঋষি, তিনি গোবের যজ্ঞ করলেন, মানে গরুর মাংস দিয়ে যজ্ঞ করলেন। কোন গরু? একটা বুড়ো গরু। একটা বুড়ো গরুকে যদি জোয়ান করে দেওয়া যায়, যেমন আপনাকে বুড়ো লোককে জোয়ান করে দেওয়া, সে লোকটার আনন্দ হবে না দুঃখ হবে কোনটা? আর কি হবে বলো? কোনো বুড়িকে জোয়ান করে দিলাম দুঃখ হবে না আনন্দ হবে? হ্যাঁ, সেই ঋষি সেই বুড়ো গরুটাকে কেটে কেটে আগুন আহতি দিয়ে জোয়ান গরু করার জন্য যজ্ঞ করছে, যার নাম হচ্ছে জমের যজ্ঞ। সেই ঋষির পত্নী, ঋষি পত্নী কৌতূহলবশত এক টুকরো মাংস লুকিয়ে রাখলেন। যখন যজ্ঞ সমাপ্ত হল, তখন দেখছে গরুটার পেটটা বাঁদিকে একটু ঢোকা টাইপে ছিল, তো সমান বরাবর ছিল দুটোপাতিকে। দেখুন এখন দেখ সব গরু বাঁদিকটা বাঁদিকের পেটটা ঢোকা টাইপে, ওই ঋষির ঋষির যজ্ঞের ফল বড়সড় বেটে হয়েছে। ওই মাংসটা মাংসটা লুকিয়ে রাখা, তুমি ওইটুকু মাংস ঢুকে গেছে, কম পড়েছে। তো ঋষি চিন্তা পড়ে গেলে, তখন তার পত্নী বললেন আর্য পুত্র তুমি কেন চিন্তিত এত? তখন বললাম এই কারণে চিন্তিত, তো আমি তো রেখেছি মাংস টুকু মাংস কৌতূহল বসত কোথায়। সেখানে গিয়ে দেখলেন সেই মাংস থেকে হয়েছে পেঁয়াজ, মাংসের যে হাড় ছিল হাড় থেকে যে লসুন লসুন যেতে হবে, আর যে রক্ত থেকে সেখানে হয়েছে লাল মুসুর ডাল। এগুলো সবজি হলেও আমরা দিই না, কেন? উৎপত্তি স্থল গন্ধ,
এগুলো মানা আছে, নিষেধ আছে, যেগুলো খায় না। যেগুলো ভগবানকে লাগানো যায়, মানে ভগবান এটা বলেছে লাগা, সেটা লাগাই। ভগবানের সৃষ্টি জীব ভগবানকে দিলাম, ভক্তি ভরে দিলে ভগবান গ্রহণ করেন, সেই জীবগুলোকে ভগবান গ্রহণ করলেন, তার ভগবান উদ্ধার করে দিলেন, ভগবানের প্রসাদ কৃপা মাতা। এতে পাপ হয় না, কেন একটা জীবকে বেঁচে থাকতে গেলে অন্য একটা জীবকে খেতেই হবে। পুরাণে এটা লেখা আছে, জীব জীবস্য জীবনম, এক জীব আর এক জীবকে খেয়েই বেঁচে থাকবে, জীবন ধারণ করবে। তো যাই হোক, তো চৈতন্য মহাপ্রভুর প্রত্যেকটা পদবিক্ষেপ ছিলেন, ছিল সম্পূর্ণ অহিংসা, সম্পূর্ণ প্রেমময়, কোন জীবকে হিংসা করতেন না। চাপাল গোপাল বিদাসী, চাপাল গোপাল, চাপাল গোপাল তান্ত্রিক ছিল, চৈতন্য মহাপ্রভুর সময় চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আরম্ভ করলেন। সংকীর্তন মানে সম্মত রূপে কীর্তন, কোন ধান্দা নেই, পয়সা কামাবো, কোন ধান্দা নেই যে বড় বড় মন্দির বানাবো, ধান্দা শুধু প্রত্যেকটা গৃহে গৃহে হরিনাম হয়, কারো কন্ট্রোল করবো, নিয়ন্ত্রণ করবো সকলকে, না কোন ধান্দা নেই, কেন ভগবান যে সকলকে স্বাধীনতা দিয়েছে, আমাদের উচিত সকলকে পারমার্থিক স্বাধীনতা দেওয়া, মানতেও পারো নাও মানো। ভগবান স্বতন্ত্রতা সকলকে দিয়েছেন, এই জন্য আমাদের উচিত সকলকে পারমার্থিক স্বাধীনতা দেওয়া উচিত, কোন নিয়ন্ত্রণ করা উচিত নয়। চৈতন্য মহাপ্রভু কোন মন্দির করলেন না, কোথায় গেলেন, শ্রীবাসঙ্গনে, শ্রীবাসঙ্গন মানে শ্রীবাসের বাড়ি, সেখানে গিয়ে তিনি যারা পরমার্থে অত্যন্ত উন্নত, মানে যাদের ভৌতিক আসক্তি নেই, আসক্তি চলে গেছে, তাদেরকে নিয়ে একান্তে এই সেবা সম্মানে হরিনাম করতেন। কি নাম? শুদ্ধ নাম। শুদ্ধ নাম কি করে? সমাজের মানুষের মানসিকতাকে দূর করে, সমাজের যে মানুষের যে দুষ্প্রবৃত্তিকর মানসিকতা তাকে বানিয়ে দেয় সুপ্রবৃত্তিকর, দুষ্কে সু করে দেয়। ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। সেজন্য আগে ছিল চাপা গোপালের অত্যাচার, কাকে ভালো করে আর কাকে খারাপ করে। এখন চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তনের প্রভাব এতই আকর্ষণীয়, সব তা চাপাল গোপালের খদ্দের নষ্ট হয়ে যাচ্ছে, খদ্দের বলি না, খদ্দের নষ্ট হয়ে যাচ্ছে, আর কোথাও আর কোথাও তার কাছে কেউ যাচ্ছে না, সবাই ছুটছে শিবার সঙ্গনে, প্রভুর দর্শনে, প্রভুর পার্শ্বদের দর্শনে। তখন দেখছে আর খদ্দের নষ্ট হয়ে যাচ্ছে, এই খদ্দের গুলো ফিরিয়ে আনতে হবে। তখন চাপাল গোপাল তান্ত্রিক তিনি কি করলেন, গো মাংস, মদ, জবা ফুল শিবাসনের ঠিক দরজা গোড়ায়, যখন রুদ্ধ দ্বারে সব কীর্তন চলছে, মধ্যরাত্রে রেখে চলে যাবে। জানবেন বৈষ্ণবগণ সরল, তারা কখনো ভয় পায় না, কোনো লোক নিন্দা করলে, কোনো লোক কিছু করলে, তাদেরকে তাদের সম্মানকে হানি করার জন্য কোনো কিছু করলে ভয় পায় না,
পরের দিন সকালবেলা যখন সুভাষ পণ্ডিত দরজা খুলে দেখলেন এসব পড়ে আছে, সকল লোককে ডেকে ডেকে ডাক বললেন, দেখো আমরা সারারাত্রি ধরে এই ধরনের করি, এই ধরনের কার্য করি, আপনারা আমাদেরকে এত বহুমান করবেন না, বলতে পারবেন? আমরা বহুমান হওয়ার জন্য নেটে ছাড়ছি নানা রকমের সমস্ত কিছু ব্যবস্থা, অ্যাডভার্টাইজমেন্ট ব্যবস্থা নিচ্ছি, সব লোক মানুষ আমাকে, আর এখানে প্রকৃত বৈষ্ণব সম্মান চায় না, ভৌতিক লাভ পূজা প্রতিষ্ঠা চায় না, যত তাকে নিন্দা করে ততই তার ভালো, কেন তার কাছে লোক তো বৈষ্ণব শ্রেষ্ঠ শিব শিবজি মহারাজ, ভগবান শিব কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, শ্মশানে কিনা, কি মাখেন, ছাড় মাখেন কিনা, কেন মাখেন, লোক পাগল বলবে, লোক ওর কাছে আসবে না, এনা আমি শিবি যাবে পঞ্চমুখের এটা নাম শিবজি মহারাজ পাঁচ মুখে জপ করছে, যদি লোক আসে করতে পারবেন, আমি দেখছি এখানে সব আছে মানে আপনার চরণটা দেখি কত বিরক্ত হয়, আমি বলছি আমার পা অ্যাক্সিডেন্ট হয়েছে চণ্ডীগড়ে কাছে আম্বালাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ের মুখটা প্রায় বিপরীত অবস্থা হয়ে আছে, পায়ে হাত দেবেন না, সে হাতই দেবে, বাংলা বলেন তো, হ্যাঁ বুঝি, তার কি আমি কি বললাম, বলে তা তো শুনি না, বুঝলেন, এই ধরনের সব আচরণ, আমি তো বুঝতে পারছি কতটা বিরক্ত, সে যে শিবজি মহারাজকে, শিবজি মহারাজ এতই মহান বৈষ্ণব, একান্তে হরিনাম করার জন্য ভগবানের নাম নেওয়ার জন্য শ্মশান জায়গাটার লোক বেছে নিলেন, কেউ যায় না সেখানে, বাবা মা নাম মানলে আত্মীয় নাম মানলে তো যায় কি হবে, যায় না, ছাই মেঘে থাকে, আবার গুরুদেবকে, গুরুদেব বলরাম শঙ্করসম শেষকে গলায় রেখে দেন, এতে কেউ দেখে ভয় পেন না, শিবের গুরু শঙ্করসম অনন্ত শেষ অনন্ত নামকে তিনি গলায় রাখেন কিনা, গুরুদেবকে সর্বক্ষণ গলায় রেখে দেন, আর গলারে কি করে নাম করে কিনা, গুরুদেবকে গলায় জড়িয়ে রেখে ভগবানের নাম গ্রহণ করেন, এই জন্য বৈষ্ণব শ্রেষ্ঠ ছিলেন, বৈষ্ণব আনন্দ যথাসম্ভব, তো ভগবান এমনই একটা ব্যবস্থা, যারা ভগবানের মনটা লাগিয়েছেন তাদের ব্যবস্থাটা দেখুন হয়ে গেল, শ্রীবাস পণ্ডিতের জন্য সকলকে ডাকতে লাগলেন পাড়া প্রতিবেশীকে, দেখো আমরা সারা রাত ধরে কি করি, এটা চাপাল গোপালেরও উদ্দেশ্য ছিল, লোককে দেখাও আমি যেটা করি এরা সেটা করে, আর শ্রীবাস ঠাকুর সকলকে ডেকে ডেকে ডাকে দেখাচ্ছেন, কিন্তু পাপ বাপকে ছাড়বে না, ছাড়বে, তার কি হলো চাপাল গোপালের লেপ্রসি, কুষ্ঠব্যাধি, কুষ্ঠব্যাধি হয়ে গেল, কুষ্ঠব্যাধির যন্ত্রণায় ছটফট করতে করতে দেখলেন, জানেন যে উনি জানেন চৈতন্য ভগবান, ভগবানের আশ্রয় নিলে ভগবান সন্তুষ্ট হয়ে যাবে আর আমার সমস্ত পাপ কেটে যাবে, এই জন্য উচ্চ প্রশংসা করতে করতে মহাপ্রভুর কাছে এলেন হাত উঁচু করে করে, আর যখন প্রশংসা বাক্য সব শেষ হয়ে গেল তো আমার সমস্যা কি বললেন, চৈতন্য মহাপ্রভু আছে প্রেমের অবতার, তিনি বললেন ঘোষ ঘুষ বেটা বিদ্যমান হতে তোরে দেখিল লোকের পাপ জন্মেতে, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোকে দেখলে লোকের পাপ হবে, এমন তুই পাপি লোক কেন, তাহলে তাড়িয়ে দিলেন নাকি, না
শিক্ষা দিচ্ছেন, তুমি যেটা করেছ তার বিচারটা এরকমই। তারপর বললেন, তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে। তারপর বললেন, পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে বাড়ি হয়? পায়ে কাঁটা ফুটেছে, কাঁধ থেকে তার বার করবে তা হবে না। তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে শ্রীবাসের চরণে, তুমি শ্রীবাসের কাছে ফিরে যাও। শ্রীবাস যদি তোমাকে ক্ষমা করে দেয় তবেই তোমার এই রোগ থেকে মুক্তি হবে। শিক্ষা দিয়ে সুগম পথ দেখিয়েছে, সুন্দর পথ, যেখান যে পথে গেলে ভগবানকে পাওয়া যায়। তো সেই পথ আজ থেকে 533 বছর আগে চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন। তারপরে ধীরে 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 বলদেব বিদ্যাভূষণ প্রভু এই পর্যন্ত ঠিক ছিল, চলছিল। মহাপ্রভু পরে সরল গোস্বামী, তারপরে নরোত্তম শ্রীনিবাস শ্যামানন্দ, তারপরে বলদেব বিদ্যাভূষণ বলদেব রয়েছে, তারপরে অন্ধকার জগৎ এমন একটা অন্ধকার জগৎ, সেখানে মহাপ্রভু দর্শনটাকে প্রেম বলে ছেলে মেয়ের সঙ্গে একটা যে একটা কামুক সম্বন্ধটাকে প্রেম বলতাম, কামের সম্বন্ধটা দেখবেন। আমি অনেক জায়গায় শুনেছি, যারা ওই তাম্পুলা বাজায় না, কি বলে যারা ওই তাম্পুলা বাজে বাজে সব কীর্তন করেন, একতারা একতারা বাজায় বই লাগি যান, অনেকের মুখে শুনেছি। তখন ছোট ছিলাম, বলতেন বহু জন্ম করিলাম নারী আশ্রম। দেখুন চৈতন্য চৈতন্যতে লেখা আছে দন্তনায়কা রয়হস্য, নারী মানে পারিলাম না, আশ্রাদন করতে পারিলাম না। তারা লাগিয়েছেন দন্তনায়কা নয়া দিলি, নারী মানে মেয়ে ছিল। ওই জন্য তারা কি করে, বাউল সম্প্রদায় দেখবেন, তারা ওই ছেলে মেয়ে বিয়ে হলে প্রথম স্ত্রীকে ওদের দিতে হবে, প্রথম ওরা ভোগ করবে, এরকম ব্যাপার আছে। ভাগবত চিঠিবাদ ভালো বলেছে, চিঠিবাদ এরকম ধরনের আসক্ত হলে তার ভক্তি হয় না, হয় না, হয় না। সে শুদ্ধ ভক্তির পথে নাই, নাই, নাই। এরকম ধরনের চলছে বহুদিন ধরে চলছে, তারপর হঠাৎ ভক্তির জগতে এসে গেলেন ভক্তিবিনোদ ঠাকুর, যিনি আমার পরস্পর গুরুদেব। যার যিনি আমার এনে দিয়েছেন আমার পরম গুরুদেব, শিল প্রভুপাল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। সেই ভক্তিবিনোদ ঠাকুর ভক্তির প্রদীপটার শিখাটা অত্যন্ত ছোট ছিল, তো ভক্তি নষ্ট হয় না, ভক্তি সংরক্ষণ থাকে, কখনো ছোট সেখানে যাবে প্রদীপটা, কখনো বড় সেখানে যাবে। এইভাবে নোংরামি করতে করতে বৈষ্ণব ধর্ম বৈষ্ণব দর্শনে অনেক নোংরামি এসে গেল, সেখানে শিখাটা ছোট হয়ে গেল। সেই ভক্তির শিখ ছোট শিখাকে আরো তেল দিয়ে, মানে ভাষা ভক্তির ভাষাগুলোকে আরো প্রাঞ্জল করে, লোকের বোধগম্য করে তিনি অনেক গ্রন্থ লিখলেন, 100 গ্রন্থ লিখলেন বৈষ্ণব। সে গ্রন্থগুলোকে প্রচার করলেন কে,
আমার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যিনি প্রচার করলেন, তখন আমার দীপশিখা জ্বলে উঠল, শুদ্ধ ভক্তির দীপশিখা জল জল করে জ্বলছে। হঠাৎ আমরা আবার ক্রমে ক্রমে মহাপ্রভুর যে আদর্শ লাভ পূজার প্রতিষ্ঠা রহিত সকলকে সম্মান সহিত অমানি মানদ এটা উঠে গেছে। দৈন্যটা আমি ইন্টেনসিভ কেয়ারে আইসিউতে ভুগছে, ধুক ধুক করছে দৈন্যটা। সহিষ্ণুতা এখন চলে গেছে আয়ন চেষ্টের মধ্যে লুকিয়ে পড়েছে, কিচ্ছুই নেই। এখন আস্তে আস্তে ধর্মটা একটা ব্যবসা পরিণত হয়ে যাচ্ছে। শুনলে আপনারা ভাববেন এটা মহারাজ কি বলছে, বাস্তব প্রেরণার জন্য। কেন মহাপ্রভু ধর্মের মারামারি নেই, সেখানে তো প্রেম। আজ এক মন্দির আর এক মন্দিরকে দেখতে পারবে, বাস্তব কিনা অনেক চিন্তা ছিল বলবার তো যাক। শুনো তো, এই বাস্তবটা হচ্ছে যে তাহলে কি মানুষ শুদ্ধ নেই, আছে, তারা লুকিয়ে পড়েছে। যারা সত্যি করে বাস্তবের সাধু তারা কেউ ধর্ম থাকে। দেখো আপনি এখন মন্দিরে যান, 1,00,000 টাকা ডোনেশন দেন, ঠাকুরের গলা থেকে মালা আপনার গলায় চলে আসে। ভগবান জানাচ্ছেন, শাস্ত্রের নাম তারা জানাচ্ছেন, আমার ভক্তের পূজা মাহাতে বড়, আমার ভক্ত কে ভক্ত যে হরিনাম করে, নিরপরাধে প্রত্যহ 3,00,000 হরিনাম নিচ্ছেন করছেন। আপনি মন্দিরে গেছেন, এই ভক্তরা আপনাকে বলবেন দান দান মাসে দান 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 চলে যান, কথা হবে না বলবেন। আর যদি 1,00,000, 2,00,000, 1,00,000 টাকা যদি মঠে দিয়ে দেন, মন্দিরে দিয়ে দেন, তাহলে দেখবেন ঠাকুরের বলার মালাটা চলে এসছে, রাজভোগের প্রসাদটা কাকর না দিয়ে তোমার কাছে চলে এসছে। আমার দাদা আমাকে বলছেন, সে ভক্ত, যে এত সকালে উঠা, হরিনাম করা, বিভিন্ন রকমের সব স্তুতি করা, হরি এ করা, এত কেন করতে যাচ্ছে, কিছু টাকা দিয়ে দেন মন্দিরে ঠাকুরের গলার মালা চলে, রাজভোগের প্রসাদ চলে, তোর তোর বাড়িতে চলে আসে, তোর রাজভোগের প্রসাদ ভক্ত রানী চলে আসে। কথাটা আমার মনে লাগলো সত্যি তো। দেখো ধর্ম কিনে ব্যবসা একটা বৃদ্ধি এসে গেছে, এই জন্য সাবধান, যারা সত্যি করে হরিনাম করে তাদের মুখে নিন্দা থাকে না, তাদের মুখে নিন্দা থাকে না, ঝগড়া থাকে না, অপরকে ছোট করার কোন পরিস্থিতি থাকে না, স্বভাব থাকে না, শুধু থাকে সেই
সকল জীব কষ্ট পাচ্ছে। চৈতন্য মহাপ্রভু এইটা তো কাছে না, এত সুন্দর জীবন ভগবান দিয়েছেন এই মানুষ রূপ দিয়ে, শুধু মনটা দেখে চলেছে, হুঁশটা দেখছে না। আমরা কি জন্য এলাম, সেটা করছি কিনা, এটা শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্ব সনাতন গোস্বামী কাশীর বারাণসীর দশাশ্বমেধ ঘাটে মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, তিনটে প্রশ্ন, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা নাইছে জানি, কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কহিতে না জানি, কৃপা করে সব তত্ত্ব কহত করি। কে আমি, মহাপ্রভু তো বলতে পারতেন, আমি কে, তুমি সনাতন, তুমি আগে ছিলেন সাকর মল্লিক, তার আগে ছিলেন সন্তোষ ব্রাহ্মণের সামনে বলতে পারতেন তো, কিন্তু উত্তর দিলেন কি, জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস, সকলেই বিশ্বাস করেন কিনা, আরে বিশ্বাস করেন কিনা, বিশ্বাস না করলেও আপনারা কৃষ্ণের নিত্য দাস, প্রমাণ করে দেব। দেখুন কৃষ্ণ শব্দটাকে যদি ব্যাখ্যা করা যায় তাহলে পাওয়া যায়, যিনি সকল জীবকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন তিনি কৃষ্ণ পদমাচ্ছ। তাহলে প্রশ্ন, আমার প্রশ্ন সকলের কাছে, আপনারা চির আনন্দ চান কিনা? জন্মাবার পর থেকে যে পর্যন্ত যে থেকে বুদ্ধি হয়েছে সেই থেকে আজ পর্যন্ত বুদ্ধির শেষ দৌড় লাগিয়েছেন কিনা আনন্দ পাওয়ার জন্য? বুদ্ধির শেষ দৌড়, যতটা বুদ্ধির ভান্ডারে বুদ্ধি আছে সব বুদ্ধি লাগিয়ে দিয়েছে চির আনন্দ পাওয়ার জন্য, আনন্দ পেয়েছেন কিনা এটা প্রশ্ন, পেয়েছেন কিনা বলুন। একটা না বলছি শুনতে পাচ্ছেন না, দুঃখ পেয়েছেন আনন্দ পাচ্ছেন কোনটা? দুঃখ পাচ্ছেন, তাহলে এই দুনিয়াটা দুঃখ। কেন দুঃখ পাচ্ছেন? যা কিছু বুদ্ধি লাগিয়েছেন এই দুনিয়ার এই পৃথিবীর সম্পদ লাভের জন্য লাগিয়েছেন, পরমাত্ম সম্পদ লাভের জন্য লাগাচ্ছেন কি? যেখানে চির আনন্দ আছে সেখানে লাগাবেন না, যেখানে চির দুঃখ আছে সেখানে লাগাবেন, তাহলে কি পাবেন? দুঃখ পাবেন। আম গাছ লাগালে লিচু ফলবে কি বলুন? এই দুনিয়া দুঃখের দুনিয়া, এইখানে যদি সমস্ত বুদ্ধি লাগিয়ে দেন তাহলে কি পাবেন? আনন্দ পাবেন না দুঃখ পাবেন? পাবেন না। টাকা হলে আনন্দ হবে, অনেকে টাকা জিজ্ঞাসা করে না, এমন এমন বন্ধু আমার আছে যাদের প্রত্যেক দিনে রোজগার 20 লক্ষ টাকা, শুনলে আশ্চর্য হয়ে যাবে। সে সমস্ত লোক আমার তার বাড়ি থেকে থেকেছি, তাদের দুঃখ আমি জেনেছি দেখেছি, তাদের পয়সা আনন্দ দেয় না, আনন্দ দেওয়ার মালিক ভগবান। পয়সা লক্ষ্মী দেবী ভগবানের পত্নী, ভগবানকে যদি লক্ষ্মীকে যদি ভগবানের সেবা না লাগেন না লাগান, ওই পয়সা নিয়ে আপনি দুরুপয়োগ করবেন, যদি দুরুপয়োগ করে দুঃখ জীবনের মাঝখানে নিয়ে আসবেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কোন পার্থিব বুদ্ধিতে প্রতিষ্ঠিত বললেন না, তিনি বললেন পার্থিব বুদ্ধিটাকে ভগবানের সঙ্গে যোগাযোগ করার জন্য যে ব্যবস্থা আমি দিচ্ছি সহজ ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কাজে লাগান। কি ব্যবস্থা দিলেন? বললেন শুধু হরিনাম কর। আমার কথা শাস্ত্রের কথা নাই,
উনি ভগবান হয়ে ভক্ত বেশ নিয়েছেন, ভক্তরা সর্বক্ষণ ছাত্রকে সামনে রেখে চলবেন, এজন্য তিনি ভগবান হয়েও ভক্ত সে ভক্ত বেশ নিয়ে শাস্ত্রকে সামনে রেখে কোন শাস্ত্র বললেন বিহণ্ডারাজের পুরাণ শাস্ত্র। সেখানে কি লেখা আছে কলির জন্য? হরে রে নাম, হরে রে নাম, হরে নাম কেবলম। দেখুন হরি নাম হরি নাম হরি নাম কেবলম কলো নস্তিবহম কলো কলিযুগে নস্তেব 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 গতিরন্যথা। এছাড়া কোনো গতি না হয় ছিল আনন্দ লাভ করার, এছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, ছিল আনন্দ লাভ মানে এই মনটা পরমার্থ জগতের সেবার। যদি মনটা পার্থিব জগতে আমি আমার করে করে লাগিয়ে দিই, আমার বাড়ি আমি করেছি, আমার গাড়ি আমার জমি আমার সব আমার আমার আমার, আরে তোমার না কোথায়? তোমার তোমার বাড়িটা কোথায় বলছেন? শেরপুরে। শেরপুরটা কোথায় বললেন? কেন? বগুড়াতে। আরে বগুড়াটা কোথায় বলছে? বাংলাদেশে। আরে বাংলাদেশটা কোথায় বলছে? এশিয়াতে। এশিয়াটা কোথায়? পৃথিবীতে। পৃথিবীটা কার? উত্তর ভগবানের। তাহলে বাড়িটা কার হলো? জমিটা কার হলো? তুমি কার হলে? তাহলে আমার আমার করছে কেন? এখানে এই চৈতন্য মহাপ্রভু যে আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের কাটা কাটা শিক্ষা, শুধু বুদ্ধি কানে লাগাতে হবে। কিন্তু আমাদের একে কে বলে? সবাই বলে এই বৈষ্ণবরা খরচ অলস। অনেকে বলে খরচ অলস, কেন খরচ? এখানে আসে, সমাজে আসে, পড়ার লোকদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার ছেলে মধ্যে ভাঙিয়ে নিয়ে যাওয়ার জন্য বলো। আরে ভাঙায় না, আমরা সংসার গড়ার জন্য আছি। কোন সংসার? কৃষ্ণের সংসার। কি করবে? কি করে? বিবাহ করো কৃষ্ণ সেবার জন্য, সন্তান উৎপাদন করো কৃষ্ণ সেবার জন্য। শুধু ছোট বাড়ি না, বড় বড় বাড়ি মানে কৃষ্ণ সেবা। আমার আমার কৃষ্ণ আমাদের প্রকৃত পিতা, সমগ্র সমগ্র বিশ্বের মালিক, তার তো বাড়ি বড়ই হবে। আর সেইখানে যদি আমি আমার বাড়ি লাগিয়ে নিই ভগবান থাকবে, চিন্তাটা পাল্টে দেন। কেউ শত্রু না, সবাই ভগবানের দাস, একই বংশে জন্ম লাভ করে। হিরণ্যকশিপু আর প্রহ্লাদ, হিরণ্যকশিপু কে ছিলেন? ভক্ত ছিলেন না? কে ছিলেন? আরে কে বলুন না? দেখো হিরণ্যকশিপু কে ছিলেন? প্রহ্লাদ ছিলেন। পাগল অসুর ছিলেন কিনা বলুন না? দেখো আছে একই বংশে, কে ছিল? প্রহ্লাদ। কৃষ্ণের ভক্ত ছিল, একই একই সমাজে থাকবে। সুর অসুর হিংসা আমার দরকার নেই। কর্মের ফল সকলকে টানবে তার দিকে, তার কর্মফলকে আমরা টানবো না। কুকুর কামড়েছে বলে কুকুরকে কামড়াবো না ঘুরে, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমরা প্রোটেকশন নেব, ভগবান রক্ষা করবেন সকলকে। বুদ্ধি দিয়ে দেন, বুদ্ধি দ্বারা রক্ষা হন। কারো খারাপ চিন্তা কর, কারো খারাপ হোক চিন্তা ছেড়ে দেন, সকলে ভগবানের। আমিও ভগবানের, আপনিও ভগবানের, প্রত্যেকটা জীবই ভগবানের, সকলের কিসে মঙ্গল হবে চিন্তা করতে হবে। চৈতন্য মহাপ্রভু আমরা সত্যি করে চৈতন্য মহাপ্রভু চরণা চরণ
চরণাশ্রিত হয়ে থাকি, চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করে থাকি, তার শিক্ষাকে আমরা আমাদের হৃদয়ে নিয়ে সর্বক্ষণ জীবনটাকে জানি, কাউকে কোনো নিন্দা করব না, ঝগড়া করব না, হিংসা করব না। কর্মফলকে আমরা সর্বক্ষণ আমাদের চিন্তায় রাখব, কর্মের ফল কাউকে ছাড়বে না। আর যদি কর্মফল খারাপ হয়ে থাকে আগে, সেই কর্মফলটা জানানোর জন্য যে আগে শ্লোক বলতে বলতে অর্ধেকটা রয়ে চলে গেছিলাম, সেটা হচ্ছে কি, বর্তমানশ্চ যত পাপং যত ভূতং যত ভবিষ্যতি তৎ সর্বং তা সমস্ত নির্দেহত্যাশো, সম্পূর্ণরূপে শেষ করে দেয়। যেমন পাপের জাল মানে পাপের শেকড়টাকে তুলে ফেলে দেয়, মানে পাপ প্রবৃত্তিটাকে দূরে সরিয়ে দেয়। কি গোবিন্দ মানে কীর্তন, গোবিন্দের কীর্তন সেটা কি, হরে কৃষ্ণ মহামন্ত্রটা। তাই পরিশেষে সত্যি করে যদি আপনারা মহাপুর আদর্শে চলতে চান, আমি চলতে চাই, আমরা চান না চান, তাই মহাপ্রভুর চরণে আমার হয়ে এবং আমার আপনাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে চৈতন্য মহাপ্রভুর চরণে আমার অনুরোধ, একান্ত হৃদয়ের অন্তঃকরণ থেকে অনুরোধ, হে মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, আপনি এখানে এসেছিলেন যে শিক্ষা শিক্ষিত করার জন্য এই কলির জীবকে, সেই শিক্ষা সকলকে শিক্ষিত করে তুলুন। সেই শিক্ষাটা অন্য কিছু নয়, দীনতা সহিষ্ণুতা লাভ পূজা প্রতিষ্ঠা জীবহিংসা বাদ দিয়ে সকলকে সম্মানের প্রবৃত্তি দিয়ে যেন জিহ্বাতে শুদ্ধ নাম উচ্চারণ। আপনি কৃপা করলে সব হবেন, এই গৌর নেতায় আপনি আমাদের কৃপা করুন আর আমাদের এই শিক্ষা শিক্ষিত করুন। এই শিক্ষা নিয়ে আমরা যেন জীবনটা আগিয়ে নিয়ে যাই এবং এই জন্মের পরে যেন আর এই জগতে ফিরে না আসতে হয়, আপনার আনন্দময় জগতে আপনার সেবায় থাকতে পারি।